আলোচনা করব। এক্সাম্পল, মিলস মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন। মেনশন টু মেরিটস অ্যান্ড টু ডিমেরিটস অফ দিস মেথড। তাহলে প্রথমত সহপরিবর্তন পদ্ধতি, তাহলে যে বাস্তব উদাহরণের সহিত মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। দুটা দোষ এবং দুটা গুণ এই মেথডের, এই পদ্ধতির দুটা গুণ এবং দুটা দোষ উল্লেখ করো। প্রথমত সহপরিবর্তন পদ্ধতি বলতে আমরা কী বুঝি? যে সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে এমন পদ্ধতি যেখানে কোনো, অর্থাৎ প্রথম কোনো ঘটনার পরিবর্তনের সঙ্গে যদি অন্য কোনো ঘটনার বিশেষ পরিবর্তন হয়, তাহলে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির কারণ বা কার্য হবে, অথবা ওই দুটি ঘটনার মধ্যে বুঝতে হবে যে কোনো প্রকার কারণ বা কার্য সম্বন্ধ আছে, কার্যকারণ সম্বন্ধ আছে। তো মিলের এই যে পদ্ধতি, এটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। তো সহপরিবর্তন, তাহলে আমরা বুঝতে পারছি যে সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে এমন পদ্ধতি যেখানে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্বন্ধ আছে, এবং দুটি ঘটনার মধ্যে একটি ঘটনার হ্রাস বৃদ্ধি হলে অন্যটিরও হ্রাস বৃদ্ধি ঘটে। তো এই পরিবর্তন হচ্ছে, এই ধরনের পদ্ধতি হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। তো একটা সাংকেতিক উদাহরণের সাহায্যে আমি বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যেমন সাংকেতিক উদাহরণে, যেমন পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা। তো পূর্ববর্তী ঘটনা যেমন এ বি সি, অনুবর্তী ঘটনা এ বি সি। তো পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা ওয়ান বি সি। তো এইভাবে, তারপরে এ টু বি সি এবং অনুবর্তী ঘটনা ও এ টু বি সি, তারপরে এ থ্রি বি সি, ওইখানেও এ থ্রি। এখানে পূর্ববর্তী ঘটনা এ এর পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুবর্তী ঘটনা এর পরিমাণ বৃদ্ধি হচ্ছে দেখে আমরা সিদ্ধান্ত করতে পারি যে এ এবং এ এই দুটি ঘটনার মধ্যে পূর্ব কার্যকারণ সম্পর্ক আছে। তেমনি আবার দেখা যায় যে পূর্ববর্তী ঘটনা এ ক্যাপিটাল এ থ্রি বি সি, তারপরে অনুবর্তী ঘটনা স্মল এ থ্রি বি সি, তারপরে এ টু বি সি এ টু বি সি, এ ওয়ান বি সি এ ওয়ান বি সি, এ বি সি এ বি সি। এখানে পূর্ববর্তী ঘটনা এর পরিমাণ হ্রাসের সঙ্গে সঙ্গে স্মল এর পরিমাণ হ্রাস হচ্ছে দেখে আমরা সিদ্ধান্ত করতে পারি যে এ এবং স্মল এ এই দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। তো একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে বোঝা যাক। যেরকম উত্তাপ যতই বৃদ্ধি পায়, তাপমান যন্ত্রের বেরোমিটারের পারদে ততই প্রসারিত হয়। অতএব উত্তাপ বৃদ্ধির সঙ্গে পারদের প্রসারিত হওয়ার কার্যকারণ সম্পর্ক আছে। তেমনি উত্তাপ যত হ্রাস পায়, তাপমান যন্ত্র পারদ ততই সংকুচিত হয়।
তো হ্রাস পেলে, উত্তাপ হ্রাস পেলে পারদ সংকুচিত হয়, আবার উত্তাপ বৃদ্ধি পেলে পারদ প্রসারিত হয়। এইভাবে দেখা যায় যে যে উত্তাপ বৃদ্ধির হ্রাসের সঙ্গে সঙ্গে পারদে সংকুচিত হওয়ার কার্যকারণ সম্পর্ক আছে। তো একদিকে দেখা যাচ্ছে উত্তাপ, এখানে আমরা সহপরিবর্তন পদ্ধতির একটি বাস্তব উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে উত্তাপ যত বৃদ্ধি পাচ্ছে পারদ তত প্রসারিত হচ্ছে। এখানে পরিমাণে বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি পরিমাণে বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্য আরেকটি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার দেখা যায় যে উত্তাপের হ্রাসের কারণে পারদের সংকুচিত হচ্ছে। তো এদিকে দেখা যাচ্ছে যে পারদের যে, অতএব উত্তাপ হ্রাসের সঙ্গে পারদের সংকোচন হওয়ায় তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে মনে করতে পারি। তো এইভাবে আমরা দেখছি যে একটি দিকে আমরা দেখছি যে উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারদের প্রসারণ হচ্ছে, আবার অন্য দিকে উত্তাপ হ্রাসের সঙ্গে সঙ্গে পারদের সংকুচিত হচ্ছে। এইভাবে দেখা যায় যে এইভাবে দেখা যাচ্ছে যে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। তো মেরিট এবং ডিমেরিট, মেরিট মানে সুবিধা বা গুণ। সহপরিবর্তন পদ্ধতির অনেকগুলি গুণ আছে, তার মধ্যে আমরা দুটি গুণ উল্লেখ করব। যেমন স্থায়ী কারণের ক্ষেত্রে যেখানে অন্যান্য আরোহী পদ্ধতি অচল, সেখানে সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। মিলের অন্যান্য আরোহী পদ্ধতির মুখ্য ও অপসারণমূলক, যেখানে এক বা একাধিক বিষয়কে অপসারণ করে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুমান করা হয়। স্থায়ী কারণে যথা উত্তাপ, মহাকাশ শক্তি, বায়ুচাপ ইত্যাদি অপসারণ সম্ভব নয় বলে অপসারণ পদ্ধতির সাহায্যে স্থায়ী কারণের কার্য নির্ণয় করা যায় না। এমন ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য সহপরিবর্তন পদ্ধতির উপর নির্ভর করতে হয়। দ্বিতীয়ত সহপরিবর্তন পদ্ধতিকে ব্যতিরেকী পদ্ধতির পরিপূরক বলা চলে। বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা, এদের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ধারণ করা। ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা গেলেও তাদের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করা যায় না। কার্য ও কারণের মধ্যে পরিমাণগত হ্রাস বৃদ্ধি সম্পর্ক নির্ণয় করার জন্য সহপরিবর্তন পদ্ধতির উপর নির্ভর করতে হয়। তারপরে ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিট, কোহেন, তো প্রথমত কোহেন ও নাগেলের মতে সূত্রে বলা হয়েছে, যদি এমন হয় যে যখনই কোনো ঘটনার বিশেষভাবে পরিবর্তন হয় তখন অন্য কোনো ঘটনাও বিশেষভাবে পরিবর্তন হয়, তাহলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যাবে যে সে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। স্পষ্টতই এক্ষেত্রে পদ্ধতির প্রয়োগের পূর্বেই আমাদের জানতে হবে তাহলে যে দুটি ঘটনার মধ্যে নিয়ত ও অব্যভিচারী সহপরিবর্তন সম্পর্ক আছে কিনা। সহপরিবর্তন সম্বন্ধ আবিষ্কারের ব্যাপারে পদ্ধতিটি কোনো কার্যকারিতা না থাকায় এই পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা যাবে না। মিলে সহপরিবর্তন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতিও বলা যাবে না, কারণ সীমিত সংখ্যক ক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করে সুনিশ্চিতভাবে বলা যাবে না যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিলে সহপরিবর্তন পদ্ধতির
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সহপরিবর্তন পদ্ধতি দুটি গুণ এবং দুটি দোষ আছে। যেমন গুণ বলতে আমরা দেখছি যে সহপরিবর্তন পদ্ধতি মাধ্যমে আমরা অতি সহজেই দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে পারি, যেখানে ব্যতিরেকী পদ্ধতি দ্বারা সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা গেলেও তাদের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করা যায় না। কিন্তু সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে আমরা যে পরিমাণগত পরিবর্তনে পরিমাণগত হ্রাসবৃদ্ধি সম্পর্ক নির্ণয় করতে আমরা পারি। তাহলে যে আমরা দেখছি যে সহপরিবর্তন পদ্ধতির যে দোষ, এখানে দুটি দোষের উল্লেখ করা হয়েছে। তো প্রথমত যে আমরা দেখছি যে সহপরিবর্তন পদ্ধতির মধ্যে দুটি ঘটনা মধ্যে একটি পরিবর্তন হলে অন্য আরেকটিরও পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তন, সেই পরিবর্তন কি নিয়ত এবং অবিচারী কিনা, সেটা একটা আমাদের প্রশ্ন। তো এই যে নিয়ত এবং অবিচারী, তো এই যে নিয়ত এবং অবিচারী সহপরিবর্তন সম্পর্ক আছে কি না, সেটা আমাদের নির্ণয় করতে অনেকটা অসম্ভব হয়ে যায়। তাছাড়া এই পদ্ধতি আবিষ্কারের ব্যাপারে কোনো কার্যকারিতা না থাকায় এই পদ্ধতিকে যথার্থ পদ্ধতি বলা যায় না। আবার সহপরিবর্তন পদ্ধতিকে যে প্রমাণের পদ্ধতিও বলা যায় না, কারণ কি সীমিত সংখ্যক ক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সীমিত সংখ্যক ক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করে সুনিশ্চিতভাবে বলা যায় না যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। তো এইভাবে আমরা সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা এই পর্যন্তই, আবার আগামী দিন আমরা আলোচনা করব অন্য আর একটি বিষয়ে।